আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি 2019-20 শিক্ষাবর্ষের ভূগোল প্রথম পত্র প্রাকৃতিক ভূগোলের প্রথম অধ্যায় বিষয়ে প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমি প্রাকৃতিক ভূগোল কাকে বলে, প্রাকৃতিক ভূগোলের শাখাগুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছি। ইতিপূর্বে দীর্ঘ সময় থেকে আমি ভূগোল দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করেছি, আজকে ভূগোল প্রথম পত্রে প্রাকৃতিক ভূগোল এবং সংজ্ঞা এবং এর শাখাগুলি নিয়ে আলোচনা করতে চাচ্ছি। এই ক্লাসগুলি আমি এর আগেও নিয়েছি, তোমাদের ক্লাস যখন শুরু হয়েছিল তোমাদের শিক্ষাবর্ষ শুরুতেই, তোমাদের আশা করি কিছু না কিছু বিষয় মনে আছে। তারপরেও পাঠ্য বই থেকে তোমরা এই বিষয়গুলো দেখে নিবে। প্রাকৃতিক ভূগোল কাকে বলে, ভূগোলের যে শাখা প্রাকৃতিক বিভিন্ন বিষয়াদি যেমন পাহাড় পর্বত নদ নদী সাগর মহাসাগর জলবায়ু ইত্যাদি বিষয়গুলি নিয়ে আলোচনা করে তাকে প্রাকৃতিক ভূগোল বলে। তোমরা যদি লক্ষ্য করো তোমাদের বাসস্থানের, তোমরা যেখানে বসবাস করো নিশ্চয়ই ওই এলাকা একটা নির্দিষ্ট ভূপ্রকৃতির রয়েছে। এটি হতে পারে সমতল এলাকা অথবা পাহাড়ি এলাকা হতে পারে। আবার তুমি যে এলাকা বসবাস করো সেখানে একটা নির্দিষ্ট রকমের আবহাওয়া বিরাজ করতেছে। এই আবহাওয়ার মধ্যে কখনো তাপমাত্রা বাড়ে কমে, অথবা বৃষ্টিপাত বেশি হয় কম হয়, অথবা আর্দ্রতা থাকে, শীতকালে কুয়াশা থাকে, এই পরিবর্তনগুলো তোমরা লক্ষ্য করো। আবার অনেকে আছে যাদের বাসস্থানগুলি ঘর বাড়ি সাগরের পাড়ে অথবা কোনো নদীর পাড়ে, সেক্ষেত্রে অথবা তোমরা যখন কোথাও এরকম সাগরের পাড়ে বেড়াতে যাও বিভিন্ন সৈকত এলাকাতে সমুদ্র বিচে অথবা নদীর পাড়ে অথবা কোনো লেকে পাশে, যেমন বাংলাদেশের ক্ষেত্রে তোমরা জানো যে বাংলাদেশের সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত, এটি পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত। এছাড়া রাঙ্গামাটি লেক আছে, বাংলাদেশের মধ্যে কর্ণফুলী নদী আছে, হালদা নদী আছে চট্টগ্রামের মধ্যে, নাফ নদী আছে, সাঙ্গ নদী আছে, এই নদীগুলো হয়তো তোমরা দেখে থাকবে। তো এই বিষয়গুলো নিয়ে যে বিষয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় প্রাকৃতিক ভূগোল। প্রাকৃতিক ভূগোল একটি মজার একটি বিষয়, ইন্টারেস্টিং একটি বিষয়। এই বিষয়ে যারা পড়াশোনা করে তারা পৃথিবীর ভূপ্রাকৃতিক যে বৈচিত্র্যগুলি আছে, যেমন কোথাও পাহাড় রয়েছে, কোথাও সমতল ভূমি রয়েছে, কোথাও মালভূমি রয়েছে, এই বিষয়গুলি সম্পর্কে জানতে পারে। আবার নদ নদী সমুদ্র খালবিল লেক এগুলির অবস্থান সম্পর্কে জানতে পারে। এছাড়া বিভিন্ন রকম বৈচিত্র্যপূর্ণ আবহাওয়া সম্পর্কে সে ধারণা পায় প্রাকৃতিক ভূগোল অধ্যয়নের মাধ্যমে। তো প্রাকৃতিক ভূগোলের বিভিন্ন উপাদানের উপর ভিত্তি করে প্রাকৃতিক ভূগোল অনেকগুলি শাখা বিভক্ত। এর মধ্যে একটি শাখা হচ্ছে ভূমিরূপবিদ্যা। ভূমিরূপবিদ্যা কাকে বলে, প্রাকৃতিক ভূগোলের যে শাখা ভূমির বিভিন্ন রূপ যেমন পাহাড় পর্বত সমতল ভূমি ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় ভূমিরূপবিদ্যা। আরেকটি হচ্ছে জলবায়ুবিদ্যা। প্রাকৃতিক ভূগোলের যে শাখা জলবায়ু নিয়ে আলোচনা করা হয়, যেমন কোথাও নাতিশীতোষ্ণ জলবায়ু, কোথাও উষ্ণ জলবায়ু, কোথাও আর্দ্র জলবায়ু, এই জলবায়ুগুলো নিয়ে ভূগোলের যে শাখা আলোচনা করা হয় তাকে বলা হয় জলবায়ুবিদ্যা। আবার রয়েছে আরেকটি শাখা সমুদ্রবিদ্যা।
সমুদ্রবিদ্যা সমুদ্রের অবস্থান, সমুদ্রের গঠন, সমুদ্রের পানিতে জোয়ার ভাটা, সমুদ্রের মধ্যে যে সম্পদগুলি আছে, সমুদ্রের মধ্যে যে সমুদ্রের মধ্যে যে দুর্যোগগুলি হয়, প্রাকৃতিক দুর্যোগ যেমন সাইক্লোন, সুনামি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে। আরেকটি বিষয় হচ্ছে জীব ভূগোল, অর্থাৎ পৃথিবীর মধ্যে বিভিন্ন ধরনের জীব, উদ্ভিদ, প্রাণী রয়েছে। হ্যাঁ, যেমন উদ্ভিদের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের বনভূমি রয়েছে। যেমন বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ বনভূমি হচ্ছে সুন্দরবন বা ম্যানগ্রোভ ফরেস্ট। এছাড়া চিরহরিৎ বনভূমি রয়েছে, পত্রজরা বনভূমি রয়েছে, এই বিষয়গুলি, অথবা এই বনভূমির মধ্যে বিভিন্ন প্রাণীর বসবাস রয়েছে, এই প্রাণীর সম্পর্কে, উদ্ভিদ সম্পর্কে যে বিষয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় জীব ভূগোল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা প্রাকৃতিক ভূগোলের সংজ্ঞা এবং বিভিন্ন শাখা সম্পর্কে তোমরা বুঝতে পেরেছ। তোমরা যদি তোমাদের বইতে পড়ো তাহলে প্রাকৃতিকগুলো অনেকগুলি সংজ্ঞা দেখতে পাবে। মূল কথা, যেটি প্রাকৃতিক বৈশিষ্ট্য নিয়ে, যেমন আমি আগেই বলেছি, পাহাড়, পর্বত, নদ নদী, জলবায়ু বা জীব ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়, স্থানের সাপেক্ষে বিভিন্ন প্রাকৃতিক বৈশিষ্ট্যপূর্ণ বিষয়াদি নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় প্রাকৃতিক ভূগোল। আর এই প্রাকৃতিক ভূগোলের উপাদানের উপর ভিত্তি করে বিভিন্ন শাখা রয়েছে। প্রথমে বলেছি ভূমিরূপবিদ্যা, ভূমির রূপ নিয়ে, অর্থাৎ ভূমি কি, ভূমিটি কি সমতল না পাহাড়ি নাকি মালভূমি, এই রূপ নিয়ে যেখানে আলোচনা করা হয় তাকে বলা হয় ভূমিরূপবিদ্যা। এভাবে জলবায়ুবিদ্যা কাকে বলে, জলবায়ু যেখানে জলবায়ুর বৈশিষ্ট্য সম্পূর্ণ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয় তাকে জলবায়ুবিদ্যা বলে। তাপমাত্রা, বৃষ্টিপাত, বায়ু প্রবাহ, বায়ুচাপ, আর্দ্রতা ইত্যাদির দীর্ঘ সময়ের যে বৈশিষ্ট্য কোনো অঞ্চলের দেখা যায় তাকে বলা হয় জলবায়ু বিদ্যা। এভাবে সমুদ্রবিদ্যা, জীব ভূগোল ইত্যাদি প্রাকৃতিক ভূগোলের শাখা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে পরীক্ষার মধ্যে হয়তো একটি উদ্দীপক থাকতে পারে, যে উদ্দীপকে প্রাকৃতিক ভূগোলের বিভিন্ন শাখা সম্পর্কে ইঙ্গিত থাকতে পারে, অথবা পাহাড় অথবা নদী অথবা জলবায়ুর কোনো উপাদান সম্পর্কে ইঙ্গিত থাকতে পারে। তোমাদেরকে বলা হতে পারে যে এই বিষয়টি ব্যাখ্যা দাও, যে উপাদানগুলো ইঙ্গিত করছে প্রাকৃতিকগুলো কোন শাখাকে ইঙ্গিত করছে ব্যাখ্যা দাও, অথবা এই বিষয়টি অধ্যয়নের গুরুত্ব আলোচনা করো। তোমরা আশা করি যখন এই বৈশিষ্ট্যগুলো বই থেকে পড়বে তখন বিষয়টি চিহ্নিত করা তোমাদের জন্য সহজ হবে এবং ব্যাখ্যা বিশ্লেষণ করাও তোমাদের জন্য সহজ হবে। আশা করি তোমরা পাঠ্যপুস্তক থেকে বিষয়গুলি দেখবে, এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে পরবর্তী ক্লাসে জিজ্ঞেস করবে। আমি আগেও বলেছি ক্লাসের মধ্যে আমরা ক্লাস নিয়ে যাচ্ছি, সব বিষয়ের ক্লাস হচ্ছে নিয়মিত। তোমরা যদি বিষয়গুলো নিয়মিত করে দেখো, অধ্যয়ন করতে থাকো, তাহলে আশা করি তোমরা এই ইনশাআল্লাহ ভালো রেজাল্ট করবা। আর সময় নষ্ট করার সময় নেই, ভবিষ্যৎ মানে আমি যদি কোনো পড়া এখন গ্যাপ দিয়ে যাই, কোনো না পড়ি, তাহলে পরবর্তীতে এগুলি কভার করা কঠিন হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করব তোমরা প্রত্যেকটি বিষয়ে গুরুত্ব এবং মনোযোগ দিয়ে পড়বা, যেটি তোমার ভবিষ্যতে ভালো রেজাল্ট করার ক্ষেত্রে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রিয় শিক্ষার্থী, এই আজকের যে বিষয়গুলো আলোচনা করেছি, যে প্রাকৃতিক ভূগোল কাকে বলে, প্রাকৃতিক ভূগোলের শাখাগুলি কী কী, এ বিষয়ে তোমাদের পাঠ্যপুস্তক থেকে একটু ভালো করে দেখে নিবা। কোনো প্রশ্ন থাকলে আমাকে পরবর্তী ক্লাসে জিজ্ঞেস করবা, আমি চেষ্টা করব প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।